আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা? বৃষ্টি পড়তেছে, যে দুই দিন ধরে তো শুধু মেঘলা মেঘলাই করতেছে, এমন ভাব করতেছে মনে হয় এখনই অনেক বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই। তো আজকে সকাল থেকে একটু মেঘ করেছিল, তারপরেও কাপড় ওয়াশ করেছিলাম, কাপড়গুলো এখন নিতে এসেছি। বৃষ্টির ফোঁটা অলরেডি পড়তে শুরু করেছে। আরে যে সে বলতেছে বৃষ্টিতে ভিজবে, আমি বললাম যে পরিমাণ বিদ্যুৎ চমকায় বাবা, বৃষ্টিতে ভিজার কোনো প্রয়োজন নাই। গরমে অতিষ্ঠ জীবন, মনে হচ্ছে যে বৃষ্টিতে আমিও ভিজি, কি যে একটা অবস্থা লাগতেছে। এই সাদা ফুলটা খুব ভালো লাগে। গাছটা একটু হেলে গিয়েছে, ঠিক করা হয়েছে, তারপরও কেমন যেন একটু বাঁকা হয়ে আছে মনে হচ্ছে। বৃষ্টি আসলেও সুন্দর, গরম শীত সব ওয়েদারের চাইতে আমার কাছে বৃষ্টি বেশি ভালো লাগে। চলো কাপড় নেই, নিয়ে বাসায় চলে যাই। এ পাশের গাছগুলো দেখছো কেমন হয়ে গেছে, পানি তো ঠিকই দিচ্ছি তারপরও কেমন যেন হয়ে গেছে, পুরো ছাদটা গাছের ফুল পাতা দিয়ে ভরে আছে, নোংরা হয়ে আছে, পরিষ্কার করার কোনো নামগন্ধই নেই। আর খাঁচাটা তো এমনিতে খালি পড়ে আছে, খাঁচার উপরের গাছগুলো একটু ফেলে দিব, ফেলে পরিষ্কার করব জায়গাটা, খুব বাজে অবস্থা হয়ে আছে। আর পুদিনা পাতা গাছের তো কোনো খবরই নেই, কয়েকদিনের রোদে সব শেষ। চলো বাবা, চলো থাকবা তুমি, বিদ্যুৎ চমকায় অনেক, না বিদ্যুৎ চমকায় বাবা, বিদ্যুৎ চমকায় মানুষ মারা যাচ্ছে বিভিন্ন জায়গায়, শোনো না। তুমি একা একা থাকতে পারবে না, দাদাও তো আসে নাই। হ্যাঁ দেখছো ওরা যে এসি সারে, এটা গাছটা কেমন বাতাসে, তারপরেও মরে না। আউটডোরের বাতাস সেই রকম গরম। গাছে কি পানি দিব বুঝতেছি না তো, বৃষ্টি তো আসতেছেই, দেখি বিকালে দিব না। গাছগুলো একটু পরিষ্কার করতে হবে, ঘাস টাস হয়ে একদম খুবই বাজে অবস্থা। বাতাস কি দেখো, গাড়ির কালারটা দেখছো কেমন, খালামণিদের গাড়ির মতো, বাট লেমন কালার না, না খালামণিদের না। চলো বাবা চলো, বৃষ্টি আসতেছে, আরে না বিদ্যুৎ চমকাবে, আসো আসো, তুমি ক্লিপ তুলো আমি কাপড় তুলি, আসো আব্বু ক্লিপের ঝুড়ি আনো, ভিজে যাচ্ছে সব, মেশিনের ধোয়া কাপড় তো এমনিতে শুকানো থাকে। তোলো ক্লিপ তোলো, বাবা দেখছো কি বিদ্যুৎ চমকায়, খুব মন খারাপ নিয়ে আমার ছেলে বাসায় ফিরছে, একরকম জোর করে তাকে বাসায় নিয়ে যাচ্ছি, সে বৃষ্টিতে ভিজবে, বলেন দেখি এই সময় বৃষ্টিতে ভিজলে জ্বর চলে আসবে না, এমনিতেই তো কয়েকদিন আগে জ্বর ঠান্ডা কাশি থেকে উঠলো, এখন মন খারাপ নিয়ে বাসা যাচ্ছে, ব্রেকফাস্টও এখনও করেনি, ঘুম থেকে উঠে কিন্তু আমার সাথে ছাদে চলে এসেছিল।
তোমার একটা আন্টি বলেছে লিফট আসলে লিফটের দিকে তাকাইতে, লিফটের ফ্লোর আসছে কিনা দেখে তারপর লিফটে উঠতে। ঠিক আছে, সব সময় এটা খেয়াল করে লিফটে উঠবা, কারণ অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে জায়গায় জায়গায়। এই তো ফ্লোর দেখবা আগে, তারপর উঠবা। বাবা ভাত খাও, কালকেও তুমি ভাত খাও নাই। ভাত খাও নাই, বকা দিব কিন্তু ভাত না খেলে। তাদের ভাত খাও, বকা দিব, ভাত খাও। খালি কলা খেলে চলবে? গুড বয়। ঘুরি ঘুরি বৃষ্টি কিন্তু পড়ছে, আর যে কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এলাম সবগুলো কিন্তু ভিজা হয়ে গিয়েছে, সেগুলো একটু বারান্দায় বা ঘরের এদিক সেদিক নিয়ে দিচ্ছি। বৃষ্টির পাশাপাশি বাতাসটাও কিন্তু খুব ঠান্ডা ছিল, খুবই ভালো লাগছিল, আর বাতাসে ফুলগুলো ঝুলছিল, ভাত খাও ছিল দেখতে। বাবা ভাত খাও না পাখি, ভাত খাও, খালি কলা খেলে চলবে? আলু ভাজি দিয়ে ভাত দিছি, অনেক মজা। তো গুড বয়, গুড বয়ের মতন খেয়ে নাও, সবগুলো ভাত খাবা, একটা ভাতও যেন থাকে না। কারণ কালকে তুমি দেখছি একটা ভাতও খাও নাই। এই তো গুড বয় আরুষ, গুড বয়, খাও, মা কাজ করি। ছাদ থেকে এসে ময়নাটাকে খাবার দিলাম আর ভেজা কাপড়গুলো একটু নেড়ে দিলাম, আর আমাদের ব্রেকফাস্ট টেবিলে রেডি করলাম। আজকে আমার কেন জানি একটু ভাত খেতে ইচ্ছে করছে আলু ভাজি দিয়ে, তো আমার জন্য ভাত নিয়ে নিলাম আর ওদের জন্য রুটি সেঁকে নিলাম। এগুলো আমি ছাদে যাওয়ার আগেই অবশ্য রেডি করে গিয়েছিলাম, এখন আর কি টেবিলে দিয়ে দিলাম। আর এখানে খেজুর আছে, আপেল আছে, কলা আছে, বাচ্চারা যদি খায় খাবে আর কি। তো আমি টেবিলটা ব্রেকফাস্টের জন্য গুছিয়ে নিলাম। আমার এত বেশি ক্ষুধা লেগে গিয়েছে, ওরা দুই ভাই বোন ওদিকে কি নিয়ে যেন খোঁচাখুচি করছে, তো আমি ওদেরকে বারবার ডাকছি আসো ব্রেকফাস্ট টেবিলে, ব্রেকফাস্ট করে নাও, কিন্তু ওরা আমার কথাই শুনছে না। ওরা ওদের মধ্যে মানে নিজেদের মধ্যে কি নিয়ে যেন একটু কথা কাটাকাটি করছে। তো যাই হোক, আমি বললাম তোমাদের এগুলোর মধ্যে আমি থাকতে পারবো না, আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছে, আমি এখন খেয়ে নেই। তবে আমি আজকে একটু ভাতই খাচ্ছি, অনেকদিন পর সকালবেলা আলু ভাজি দিয়ে ভাত খেলাম। খাওয়া দাওয়া শেষ করে বাবুকে একটু পড়তে বসিয়েছিলাম, আর এরই মধ্যে এত অন্ধকার হয়েছে, বৃষ্টি আসছে, তো খুব ঠান্ডা ওয়েদার, তো মনে হলো যে বাবুর আলমারিটা একটু গুছিয়ে ফেলি। অনেক দিন যাবতই গুছাবো গুছাচ্ছি এরকম করে করে, আলসেমি করে করে আর করা হচ্ছিল না, আসলে গরমের কারণে কাজ করতে ইচ্ছে করে না। তো আজকে ভাবলাম করেই ফেলি, ওয়েদারটাও যখন ঠান্ডা আছে, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো বাবুকে বললাম কিছু খেলনা আছে বাবুর, আমি উপরে উঠিয়ে রেখেছি আগেই, যে খেলনাগুলো ও এখন আর খেলে না, আর কিছু আমি মানুষকে দিয়ে দিয়েছি, কিছু লুকিয়েও দিতে হয়, সামনে থেকে দেয়া যায় না, তাহলে অনেক কান্নাকাটি করে। আর কয়েকটা খেলনা এতদিন নিচে ছিল, তো বললাম এগুলো উঠিয়ে রাখো বাবা, কারণ এগুলো দিয়ে তুমি খেলো না, নিচে শুধু হজবরল হয়ে থাকে। তো বাবু আর কি উপরে স্টোর রুমে উঠিয়ে রাখছে, বারান্দার উপরে যে আমি একটা স্টোর রুম বানিয়েছি নতুন, সেটাতেই উঠিয়ে রাখছে। আর এটার ভিতরে কিন্তু শীতের লেপ, কম্বল, কাঁথা, শীতের কাপড় চোপড়, লাগেজ অনেক কিছুই রাখা আছে, মূলত বানানোই হয়েছে এটা, মানে এই লেপ, কম্বল, কাঁথা, এক্সট্রা বালিশ এগুলো রাখার জন্য। আর বারান্দাটাও কিন্তু আটকানো হয়েছিল এই জিনিসটা বানানোর জন্য, আর খুব সুন্দর করে কিন্তু জিনিসটা বানানো হয়েছে। আর এটার ডোরটা দেখতেই পাচ্ছেন কিভাবে খোলা হয় আর লাগানো হয়, বাবু খুব সুন্দর করে খুলে ওর খেলনাগুলো রেখে আবার এখন লাগিয়ে দিচ্ছে। আর প্রথমে কিন্তু আলমারি বানানোর চিন্তা ছিল না বারান্দাটা বন্ধ করে, তো পরে দেখা যাচ্ছিল যে জায়গাটা যেহেতু আছেই, তাহলে এখানে বাবুর জন্য চারপাটের একটা আলমারি করে ফেলি, তো তারপরে আর কি আলমারিটা করা হয়েছে। আপনারা অনেকেই জানতে চান যে আলমারিটা করতে কত খরচ পড়েছে,
তো আসলে আলাদা আলাদা করে তো কোনো কিছুর প্রাইসটা বলতে পারছি না আমি, কারণ হচ্ছে একসাথে দুই তিনটা জিনিস বানানো হয়েছিল, তো সেজন্য আলাদা করে কোনো কিছুর প্রাইসই আমি বলতে পারছি না। তো যাই হোক, এদিক থেকে বাবু আমাকে হেল্প করে আবার পড়তে বসে গেছে। আমি বললাম তুমি পড়ো, মানে ওকেও পড়াচ্ছি, পাশাপাশি আমি এই কাপড়গুলো একটু গুছিয়ে নিব। আর কাপড়গুলো গুছিয়ে নেওয়ার আগে আমি আলমারির ভিতরে এই পেপারগুলো কেটে দিয়ে দিব। এই পেপারটা হচ্ছে ওয়ালে যে পেপার করা হয়েছে সেই পেপার বেশি হয়েছে, মানে ওয়ালে পেপার করার সময় কিন্তু অনেক টুকরা পেপার বের হয়, তো সেই পেপারগুলো আমি সব সুন্দর করে গুছিয়ে রেখে দেই আলমারির ভিতরে ব্যবহার করার জন্য। আমার আলমারির ভিতরে অনেকে জানতে চেয়েছেন যে কি দিয়েছি, এই পেপারগুলো কিন্তু আলমারির ভিতরে দিয়ে তারপর কাপড় রেখেছি। তো যাই হোক, আমি এই তো আলমারির মাপে আর কি, মানে সেলফগুলোর মাপে পেপারটা কেটে নিয়েছি আর প্রত্যেকটা সেলফের মধ্যে পেপার দিয়ে দিয়েছি। তবে সব সেলফে হয়নি, দুইটা সেলফ বাকি আছে, মানে কাগজে শর্ট পড়েছে। তো যাই হোক, সেগুলোতে এখন আপাতত কিছু রাখাও হচ্ছে না, তো এই কয়টাতেই পেপার দিয়ে নিলাম। পেপার দেওয়া শেষ, এখন আমি আলমারিটা গুছিয়ে নিব। আর আলমারি গুছিয়ে নিতে নিতে আপনাদেরকে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিয়েছি, কারণ আমার এই রিকোয়েস্টটা যদি না করি আমি, তাহলে দেখেছি আমি আমার ভিডিওতে লাইক খুবই কম আসে, তো আমার আপুরা হয়তো ভুলে যান, ভাইয়ারা হয়তো ভুলে যান, সেই জন্য আমি মনে করিয়ে দিচ্ছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের কাছে লাইক চাইতে চাইতে এদিক থেকে আমি পুরো আলমারিটা গুছিয়ে নিয়েছি। কোনো কিছুর সৌন্দর্য কিন্তু তার গুছানোর পরই প্রকাশ পায়, এতদিন কিন্তু আলমারির সৌন্দর্যটা ওইভাবে বোঝা যাচ্ছিল না। উপরের সেলফটাতে আমি আয়রনের কিছু কাপড় রেখেছি, যেগুলো ওয়াশ করা আয়রনে দিতে হবে, আর কিছু ট্রাউজার রেখেছি। আর এই সাইডটাতে কয়েকটা শার্ট আছে বাবুর আর কয়েকটা টি শার্ট, আর এদিকে হচ্ছে ওর বাসায় পরার যত টি শার্ট আছে সবগুলো গুছিয়ে রেখেছি একসাথে। দেখা যাচ্ছে যে পড়তে গেলে বলে মা কাপড় নেই, বড়টারও সেম অবস্থা, কি পরবো কি পরবো, অথচ ওর আলমারিতে জায়গা নেয় না, আমার আলমারিতে কাপড় রাখতে হয়েছে। ছোটটারও দেখছি এখন সেম অবস্থা, মানে আমাকে দিয়ে দিতে হয়, দেখিয়ে দিতে হয় যে কোনটা পরবে ওরা। তো এই সাইডটাতে ওর ফুল প্যান্ট রেখেছি আর এই সাইডটাতে শর্ট প্যান্টগুলো রেখেছি, আর নিচের সেলফটা আপাতত খালি আছে। তো মোটামুটি যা ছিল বাবুর কাপড় চোপড় খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি আমি। আর এই পাশটাতে বলেছে মা এই পাশটা হচ্ছে আমার স্পোর্টসের জিনিসপত্র থাকবে, তো ওর যে কি বলে এটাকে হেলমেটটা আছে সেটা ও উপরে রেখে দিয়েছে, আর ওর যত জার্সিগুলো আছে জার্সিটা আমি এখানে রেখেছি আপাতত, কারণ এখানে হ্যাঙ্গারের জন্য একটা কিছু লাগানো হবে, পরে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবে। এখানে 10-12টার মতো জার্সি আছে, আর একদম নিচেরটার মধ্যে আমি ওর মোজা বেল্ট এগুলো রেখে দিয়েছি, যাতে করে ওর পেতে খুব সহজ হয়, যেহেতু বাচ্চা মানুষ দেখা যাবে একটা নিতে গেলে 10টা মানে এলোমেলো করে ফেলবে। আর এ পাশটাতে রেখেছি ওর পাঞ্জাবি পায়জামা জায়নামাজ, প্রতি শুক্রবারে, অন্যান্য দিনগুলিতে তো মসজিদে গিয়ে নামাজ পড়ার সুযোগ পায় না, কিন্তু প্রত্যেকটা ফ্রাইডেতেই আমার ছেলে মসজিদে গিয়ে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। তো আমি আলমারিটা গুছিয়ে নিয়েছি, আর আমার কাছে মনে হচ্ছে কোনো কিছু গুছানোর মধ্যে তার আসল সৌন্দর্যটা ফুটে ওঠে। এতদিন কিন্তু আলমারির সৌন্দর্যটা এত বোঝা যায়নি, মনে হচ্ছিল যে কেন এরকম গ্লাস দিয়েছে, লুকিং গ্লাস দিত, মানে আমি নিজে নিজে বলছিলাম আর কি, আমার ইচ্ছা ছিল লুকিং গ্লাস দেওয়ার, কিন্তু ওরা দিয়েছে এরকম গ্লাস যেন বাইরে থেকে দেখা যায়। তো যাই হোক, এই তো বাবুর এখানে দুইটা ড্রয়ারও আছে আলমারির ভিতরে, একটা ড্রয়ারের মধ্যে বাবু দেখেন কি সুন্দর করে ঘড়িগুলো গুছিয়ে রেখেছে, ওর সানগ্লাসগুলো এক সাইডে রেখেছে, এগুলো কিন্তু সব ও নিজে গুছিয়েছে, আমি কিন্তু কিছুই গুছাইনি। মাশাল্লাহ আমার ছেলেটা আমার মতে অনেক গুছানো, বুঝে, মানে সবগুলো ঘড়ি আর সানগ্লাস একটা সাইডে রেখেছে, মানে আমার কাছে দেখে খুব ভালো লেগেছে যে ওর মানসিকতা বা ওর চিন্তা ভাবনাও আমার মতো, আমিও ছোটবেলা থেকে অনেক গুছানো ছিলাম। আর এই পাশটাতে ওর হেডফোনগুলো রেখেছে, আর আরও টুকিটাকি দু একটা কি জিনিসপত্র রেখেছে, মানে যেটা ওর খুব দরকারি। তো সব কিছু মোটামুটি গুছগাছ শেষ, অনেকটা সময় লেগেছে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো লেগে গিয়েছে। এদিক থেকে বাবুকে পড়াচ্ছিলামও, বাবু আবার আমাকে একটু টুকিটাকি হেল্পও করছিল, তো সব মিলিয়ে ঝিলে বাবুকেও পড়ানো হয়ে গেল আমার, আর এদিক থেকে আমার আলমারিটাও গুছানো হয়ে গেল। আর আলমারিটা গুছানোর পর ফাইনাল লুকটা আমি আপনাদেরকে একটু দূর থেকে শেয়ার করছি।
তো ওই দিকের সব কাজ শেষ করে এখন কিচেনে চলে এসেছি, রান্না বান্না করব। এখানে সিমের বিচি নিয়েছি, মাছ নিয়েছি, আর অলরেডি আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর তেল দিয়ে। পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি সব ধরনের মশলা দিয়ে, আর মাছ দিয়ে দিলাম। মাছটা হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ দিয়ে আজকে সিমের বিচি দিয়ে রান্না করব, আর কিছুই রান্না করব না। সকালে যে আলু ভাজি করেছিলাম সেখান থেকে আলু ভাজিও রয়ে গিয়েছে। তো জানি না আজকে যেহেতু শুক্রবার বাচ্চারা এই খাবার দেখে কি বলে। রান্না করছিলাম আর শুধু মনে মনে চিন্তা করছিলাম, কারণ শুক্রবার দিন ওরা একটু ভালো মন্দ বা একটু চিকেন বিরিয়ানি বা পোলাও এগুলো একটু খেতে চায়। তো আজকে আমি কেন জানি আলসেমি করে, মানে অন্য কাজ করেছি অনেক, তো অন্য কাজ করে আলসেমি করে ভাবলাম যে হালকা পাতলার মধ্যে সিমের বিচি দিয়ে এই মাছ দিয়ে রান্না করে ফেলি। তো রান্না করছি কিন্তু মনের মধ্যে শান্তি লাগছে না যে বাচ্চারা খাবে কি না। তো যাই হোক, এখানে মাছটাকে প্রথমে আমি কষিয়ে নিলাম, কষিয়ে মাছটা উঠিয়ে নিয়েছি, এরপর আমি সিমের বিচিগুলো দিয়ে দিলাম। সিমের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে, বাট শুক্রবার দেখে চিন্তা করছি আর কি। শুক্রবার দিন বাচ্চারা একটু ভালো মন্দটাই বেশি পছন্দ করে। তো আমার এদিকে রান্না বান্না হচ্ছে, আর এদিক থেকে বাবু গোসল করে নিয়েছে, গোসল করে নামাজে চলে যাচ্ছে। বাইরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো আমি আবার উপর থেকে ওকে বিদায় দিচ্ছিলাম। বাবুর একটা ফ্রেন্ড আমাদের বাসার পাশে, ওদের বাসা, ও আবার নিচে এসে অপেক্ষা করছিল। ওরা দুইজন প্রতিদিন, সরি প্রতিদিন না, প্রতি শুক্রবারে আর কি একসাথে নামাজ পড়ে, একজন আরেকজনকে এসে নিয়ে যায়। তো এই যে আমার বাচ্চাটা যাচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, দেখেন মাথার উপরে জায়নামাজ দিয়ে যাচ্ছে। আমি খুব হাসছিলাম যে বাচ্চাটা বড় হয়ে গেছে, কত কিছু বুঝে, বৃষ্টির জন্য মাথায় জায়নামাজ দিয়ে রেখেছে। তো যাই হোক, ওকে বিদায় দিয়ে এসে আবার একটু তরকারিটা দেখছি। মাশাল্লাহ তরকারিটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছিল। তরকারিটা হয়ে গিয়েছে, আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এখন একটু কিচেনটাকে হালকা পাতলা পরিষ্কার করে নিব। আর আজকে রান্না করতে গিয়ে মানে সকাল থেকে অনেকগুলো হাঁড়ি পাতিল জমে গিয়েছে, যেগুলো এখন আমার ওয়াশ করা সম্ভব না। খালা কালকে এসে ওয়াশ করবে, অল্প স্বল্প হলে আমি ওয়াশ করে ফেলি, কিন্তু দেখা গিয়েছে আজকে সকাল থেকে অনেকগুলো জমে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, কাউন্টার টপের উপর রাখা অনেকগুলো হাঁড়ি পাতিল। তো এগুলো আর এখন আমি ওয়াশ করব না, একটা ন্যাকড়া ভিজিয়ে নিয়েছি, কাউন্টার টপটা খুব ভালো করে মুছে নিয়েছি, কিচেনটাকে হালকা পাতলা করে একটু গুছিয়ে নিলাম। আর বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বাইরে, ওয়েদারটাও ঠান্ডা ছিল, কিন্তু এত পরিমাণ ঘাম ঝরছে কি বলবো। এই শরীর থেকে ঘাম ঝরার কারণে কিন্তু অনেক দুর্বল লাগে, প্রতিদিনই স্যালাইন খাচ্ছি। আমরা নারীরা হচ্ছি বিরতিহীন যোদ্ধার মতো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে সংসারের জন্য খেটে যাচ্ছি। আমাদের কিন্তু সংসারের কাজ করতে কোনো আলসেমি লাগে না, এত গরম গেল, এত কিছু গেল, তারপরও কিন্তু সংসারের কাজ সব কিছু আমরা ঠিকঠাক মতনই করে যাচ্ছি। তো সব কিছু শেষ করে তো আমি গোসলে ঢুকেছিলাম, গোসল থেকে বের হয়ে দেখি বাসার এরকম অন্ধকার অবস্থা, মানে পুরা অন্ধকার হয়ে এত বৃষ্টি নামছে, আর আমি তো চিন্তায় পড়ে গিয়েছি। বারবার শুধু বাইরের দিকে তাকাচ্ছিলাম যে বাবু আসছে কিনা, অনেককে দেখা যাচ্ছিল নামাজ শেষ করে বের হয়ে গেছে, আর বৃষ্টি কিন্তু খুব ঝুমভাবে নামছে। দিনের বেলায় পুরো বাসাটা আমার একদম রাত হয়ে গেছে, লাইট না জ্বালানোতে পুরো অন্ধকার লাগছে। তো আরুষকেও তো মানে ময়নাকেও কিন্তু বারান্দায় রাখা যাবে না বৃষ্টির মধ্যে, ওকেও আমি বাসার ভিতরে নিয়ে আসব, সেজন্য বারান্দায় যাচ্ছি। আর বারবার শুধু বারান্দা দিয়ে ওকে ঝুঁকি মারছি আমার বাবু কখন আসছে বা কখন আসবে। তো আমি তো এখন ভয়েস ওভার করছি, ভিডিওটা আমার গতকালকের। তো আমার ছেলেটা কিন্তু নামাজ থেকে আসার সময় একদম ভিজে টিজে, পাঞ্জাবি প্যান্ট সব ভিজে, মাথার চুল সব ভিজে, মানে একদম গোসল করে সে বাসায় ফিরেছিল। তো বাবু ভিজা কাপড়গুলো চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিচ্ছে, আর এদিক থেকে আমি একটু চিকেন মিট বল ভেজে নিচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যদি ওই তরকারিটা দেখলে ওদের মন খারাপ হয়, ভাত খেতে না চায়, সেজন্য এই তো একটু চিকেন মিট বল আর সিমের বিচি দিয়ে মাছ রান্না করেছিলাম, সেটাই ওদেরকে খুব সুন্দর করে সার্ভ করে দিলাম। আর ওরা একটু সুন্দর করে সার্ভ করে দিলে খেতে বেশি পছন্দ করে। তো এই তো মাশাল্লাহ অনেক বেশি ইয়াম্মি লাগছিলো আজকে দুপুরের খাবারটা। ওদেরকে খাবারটা দিয়ে দিলাম, আর আমি আমার জন্যও নিয়ে নিলাম, আর সকালে যে আলু ভাজিটা ছিল সেটা নিয়ে নিলাম, সিমের বিচি আর মাছের তরকারিটা নিয়ে নিলাম, লেবু নিলাম, আর চিকেন মিট বল আমি নিতে চাইনি। আমার বাচ্চারা বলছে মা তুমি খাবে না, তুমি খাবে না, তো জোর করে আমাকে এই তিনটা দিল। খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া শেষ করে আমি বৃষ্টির মধ্যে অনেক ভালো একটা মজার ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে শুধু আসরের নামাজটা পড়লাম, পরে এদিকে এসে দেখি আরিয়ানা কলার পিঠা বানাচ্ছে। এই পিঠাটাই সে খুব মানে নিজের মতো করে বানাতে পারে বা পছন্দ করে, আর দেখেন চামচ দিয়ে মানে হাত ইউজ করছে না, কিন্তু দুইটা চামচ দিয়ে পিঠাগুলো বানালো সব। এই তো পিঠা বানিয়ে এখন বলছে আর সম্মু খাও।
তো বাবু আসছে, আমরা সবাই মিলে এখন বিকেলে নাস্তাটা করে নিব, আর কয়েকটা চিপসও ভাজা হয়েছে। তো আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী একটা কন্টেন্ট তৈরি করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। আর যারা আজকেই প্রথম এসেছেন আমার এই চ্যানেলটাতে, যদি ভালো লাগে ভিডিওগুলি তাহলে প্লিজ আমার চ্যানেলটার পাশেই থেকে যাবেন সাবস্ক্রাইব করে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে জানাচ্ছি মন থেকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা। যদি আজকের ভিডিওতে কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকেই বিদায়, আল্লাহ হাফেজ।